নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বেলেঘাটার 36 নম্বর ওয়ার্ডে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য প্রার্থী সচিন সিং আজ প্রচার শুরু করে দিলেন। জনজোয়ারে ভেসে যাচ্ছেন, মানুষ ওনাকে দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন এবং সব মানুষের একই কথা, ঘরের ছেলে কাজের ছেলে আমরা সব সময় আমরা চাই এবং পৌরসভায় যেন সচিন সিংকেই আমরা দেখতে চাই। তাই জন্যে সমস্ত জায়গায় উনি ঘুরে বেড়াচ্ছেন, একের পর এক জনসংযোগ করছেন। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্রটি একবার দেখে দিতে। সম্রাট, তুমি একবার দেখে দাও সেই চিত্রটি। সচিন সিং যেখানে মানুষের দরজায় দরজায় যাচ্ছেন এবং মানুষ ওনাকে দোয়া তুলে আশীর্বাদ দিচ্ছেন। তাই জন্যে এলাকার মানুষের কাছে আমরা প্রতিক্রিয়া চাই। এলাকার মানুষ বলে কাজের ছেলে, কাছের ছেলে, পাশের ছেলে, অর্থাৎ সচিন সিং তরুণ তুর্কি নেতা, যুব নেতা আজ ভোর ভোটে দাঁড়িয়েছেন। তাই জন্যে তার জয় নিশ্চিত। তাই চোখ রাখুন সংবাদ পরিবর্তনে, যেভাবে জনসংযোগ করছে, যেভাবে জনসংযোগ করছে সচিন সিং, মানুষের পাশে গিয়ে মানুষের সাথে থেকে থেকে মানুষ ওনাদের দোয়া তুলে আশীর্বাদ দিচ্ছেন, সেই চিত্র আপনারা দেখতে থাকুন। প্রত্যেক দিন আমরা আপনাদের সামনে এই রকম খবর তুলে ধরব। সচিন সিং সংবাদ মাধ্যমকে কি জানালেন এবং এলাকার বাসিন্দারা কি জানাচ্ছেন, আসুন শুনে নিন। চোখ রাখুন সংবাদ পরিবর্তনে, আমরা আবার ফিরে আসবো অন্য খবর নিয়ে। তাই দেখতে ভুলবেন না সংবাদ পরিবর্তন। রিপোর্টিং সত্যেন সরকার। এখানে তো অন্য দলও দাঁড়িয়েছে, তো আপনারা কেন তাদেরকে দেবেন না কেন ভোট? অর্থাৎ সচিন সিংকেই কেন খালি আপনারা ভোটে জেতার চেষ্টা করছেন? ঠিক, আপনার নামটা বলুন একটু। আমাদের এত মানে অনেক দিন পরে আমাদের ঘরের ছেলে দাঁড়িয়েছে সচিন সিং, আর সচিন সিং অনেক কাজের ছেলে। প্রথমে যুব কংগ্রেস কমিটি যুব থেকে উনি উঠেছে, খুবই অল্প বয়স ওনার। আর আমি আমরা সবাই চাই যে এরকম একটা ক্যান্ডিডেট আমাদের 36 নম্বর ওয়ার্ডের দরকার। ভোট ফর সচিন সিং। থেকে আমাদের একটাও ভোট অন্য দিকে যাবে না, ভোট ফর সচিন সিং। এই প্রথম প্রচার আপনার আজকে শুরু। প্রচার তো প্রথম দিন যখন আমার নাম অ্যানাউন্স করেছিলেন মাননীয় মমতা ব্যানার্জি আমাদের শ্রদ্ধা, তখন প্রথম দিন থেকেই আমার প্রচার শুরু। কিন্তু আজকে যেহেতু নমিনেশন আমার স্কুটি ছিল, সব কিছু ক্লিয়ার, আমাদের ইলেকশন কমিটি যেটা এখানে করেছে, আজকে থেকে আমি নিজের বাড়ির থেকে প্রচার শুরু করেছি। যা উৎসাহ দেখছি, আমি খুবই 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 আনন্দিত যে আমার সাথে পাড়ার সবাই, মহিলারা, বোনরা, মাতারা, চাচারা, কাকারা সবাই আমার সঙ্গে রয়েছে। লিডার আয়েঙ্গে কে প্রচার করনে কে লিয়ে আপকা? ইয়ে তো দল ডিসাইড করেগা। তো এমনি আপনার জিতে কে লিয়ে আশা কিতনে হ্যায়? 100%।